ঝাঁকে ভেসে এলো আকাশে, এক ঝাঁকে বুনো হাসে পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জারে বেসেছি ভালো। একখানা মেঘে ভেসে এলো আকাশে, এক ঝাঁকে বুনো হাসে পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জারে বেসেছি ভালো। ও একখানা মেঘে ভেসে এলো আকাশে। কি বলবো আবার, একটা মাত্র ছেলে এত বদমাশ থাকো, তার পড়ার এত ভয়, দিন বসে মোটেই বাড়ি থাকে না, কোথায় থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজেই পায় না আমি। আরে বাবা ভম্বল, ভম্বলে কি রে, তুই কোথায় বাবা? ভূতিদের গাদার ছেলে রে। তা তুই ওখানে কি করছিস? কি ভূতির অঙ্ক শেখাচ্ছি। তুই ভূতির অঙ্ক শেখাচ্ছিস? হ্যাঁ রে মা। এক্ষুনি বাড়ি আয়। আমি যাবনি, কাজে সময় বাধা দিবি নি, তুই যা। তোর সঙ্গে অনেক কথা, এক্ষুনি বাড়ি চলে আয়। তুই মার খেয়ে বসে থাকবি, আমি বাড়ি যাচ্ছি। খুব রাগা লাগি হবে, আমি যাচ্ছি। আজকে পাত্রের ব্যবস্থা করবো আমি। হ্যাঁ বাবা ভম্বল, ভম্বলে এ বাবা ভম্বল, এই তো। কি করছিলি? ভূতির গাদা ছেলে। কেন ছিলি? ভূতির অঙ্ক শেখাচ্ছিলু। কেন শেখাচ্ছিলি? ওর মাথায় কিচ্ছু নেই। সে কি? হ্যাঁ রে মা, ওর পিছনে একটা বাংলার মাস্টার, ওর পিছনে একটা অঙ্কের মাস্টার, ওর পিছনে একটা ইংরেজি মাস্টার, ওর পিছনে একটা ভূগোলের মাস্টার, ওর পিছনে একটা ইতিহাসের মাস্টার, ওর পিছনে একটা আঁকার মাস্টার, তবু ওর মাথায় কিচ্ছু নেই। তাহলে কখানা মাস্টার হলো? ওর পিছনে ছখানা মাস্টার লাগানো আছে, আমি তোর পিছনে আটখানা মাস্টার লাগাবো। আমি বলি শোন, তোর জন্য ভালো করে এখন মোটা করে ভালো করে চাউমিন মাছ, কেমন চাউমিন ভালো করে পেট ভর্তি করে খেয়ে আগামীকাল তোর সেটা স্কুলে একদম। হ্যাঁ চাউমিন যাবি শোনা ছেলে, আমি তাকে বলবো কি সে আমাকে ঘুরিয়ে পড়িয়ে দেবে। তবে আমি রতন মাস্টার, যদি আজকে শিক্ষা দিতে পারি আজকে ওর একদিন কি আমার একদিন। কে কি ওরম বলতে নেই বাবা, বল মাস্টার সাহেব আপনি ভালো আছেন? মাস্টার ভালো আছি। হ্যাঁ ভালো আছি। আচ্ছা বাবা, হ্যাঁ কাল কি পরীক্ষা? কালকে অঙ্ক তোমার সম্মুখস্থ জলের মতো, গুণযোগ ভাগ বিয়োগ কত ধরবি ধরত? ওরম বলতে নেই বাবা, বল মাস্টার সাহেব আপনি কোয়া থেকে ধরবেন? ধরুন মাস্টার, কত ধরবি ধর? গুণ কর। গুণ বল। হ্যাঁ নলং কত হয় বল? নলং ঝাপ করে বলে দেবো, হাত তুলে বল, হাত তুলে বলো নলং কত হয়। নলং 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 অসম্মান করবো কত? বল নলং কত? নলং কত? নলং কত? নলং ১১। দেখেছেন, ঠিক একটা মাত্র ছাত্র, একজন দেখবে বলবে এই রত মাস্টার ছাত্র। আচ্ছা ভম্বল, তুমি বাক্য রচনা পারবে? বাক্য রচনা? হ্যাঁ হ্যাঁ কোথায় ধরবি ধর? আচ্ছা বাবা তুই বলো তো, চ আর গ দিয়ে বাক্য রচনা করো। চ আর গ? হ্যাঁ কখন লেইপে লেইপে চ আর গ? ভাই ঝপ করে বলে দেবো, বলো বাক্য রচনা। হ্যাঁ গ চ, চ আর গ, চুপ করে থাকতে থাকতে ঝপ করে গলিয়ে দিয়েছে। কি বলে দিয়েছে? ভদি দিদির বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছিল, নিমন্ত্রণ করতে আমি মার সাথে ওদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখি না ভদি দিদির কি সুন্দর সাজিয়েছে, পুরো রানী রানী, দুটো লোক পাঁটা করে ছাঁদলা তোলায় নিয়ে গেছে। দেখি না যে বরটা বের করতে হয়েছে, ওর হাতে একটা ফুলের মালা, আর ভদি দিদির হাতে একটা ফুলের মালা, দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, চোখে চোখে চা চাই হচ্ছে, কোনো কথা হচ্ছে না, তারপর চুপচাপ থাকতে থাকতে এ ওর গলায় ঝাপ করে ফুলের মালা গলিয়ে দিচ্ছে, ওর গলায় ঝাপ করে ফুলের মালা গলিয়ে দিচ্ছে। এইসব শিখতেছো গরু? এই গরু বলবি নি কেন? তোর বাবা গরু, তোর মা গরু, তুই গরু, তোদের বংশ কোটা গরু। হাঁক মারতে কি মারবি না? তুই পয়সা নিচ্ছে হাঁক মারবি কেন? আমি তুই তাও জানিস না? আচ্ছা ভম্বল, হ্যাঁ তুমি বলো তো বাবা তুমি কি খেতে ভালোবাসো? আমি সিঙ্গড়া খেতে ভালোবাসি। বারণ বল কি সিঙ্গড়া? ঝাল না মিষ্টি? কোলাগাছের আগায় বানরের লেজ কলেজ। কোলাগাছের আগায় বানরের কলেজ? হ্যাঁ এটা বানরের। এই ফেসেই হংরা আসছিস কেন? তোর ফেসেই দেবো। এই কি করবি? আমি বিষ খাবো।
দেখেছেন আজকালের ছাত্র কিছু বলা যাবে না, কিছু বললেই বলে মাস্টার তোকে ফাঁসিয়ে দেবো, আমি বিষ খাবো। এক কাজ কর, এক কাজ কর, একটু ইয়ে কর, বিড়ি ধরা, একটা বিড়ি ধরা, একটা বিড়ি ধরা ঝাপ করে। কেন বিড়ি খাবে? একটু ঝুল মেরে নি। আমি গাধা, তোমার মা গমের আটা, তোমার বাবা ভুট্টার আটা, আর তুমি খুঁদের আটা। হাঙ্গমতিজি পাশে ইট পড়ে আছে, মাথায় ঠুকে রক্ত বার করতে হবে। তুই ছাত্র ডাকা? হ্যাঁ, তোর মা আর কার? আমি তোর কামড়ে ধরবো। বালতি বানান বল। বালতি, বালতি, এটা সোজা বানান, বালতি বয়াকারে বা বুকে লাতি, পিঠে লাতি, বালতি। হাঁড়ি তোর মাথা যেমন হাঁড়ি, আর বানানটা হচ্ছে সেরকম হাঁড়ি। তুই তো আমার একদম বানান ধরলি, আমি একটা শব্দ করবো তুই বানান করতে পারবি? বল, আর যদি না বানান করতে পারিস বল, কে বল? আমি মাস্টার হবো, তুই আমার ছাত্র, ওই বাড়ি তোর ধুনবো। হাই দেখ কি, আমি শব্দ করবো, বানান করবি তো? শব্দটা হলো এই ছাত্র, ওই বাড়ি তোর খুব ধুনবো। আরে দাদু ভাই, আগে আমি তো শুনলুম এই তুই নাই কালকের স্কুলে গিয়ে নাকি মাস্টারের কোলে পেচ্ছাপ করে দিছি। এটা কি রে? আমি গঙ্গা ঝাল। দাদু, এই ঠাকুর বানান কি? কি রে? হ্যাঁ, কুরকুর ঠাকুর। আর কি বানান কি? কি হ্যাঁ, কিরকির মধ্যাহ্ন হার কি? হ্যাঁ, ইঞ্জিন হব আমি, ভ্যান হব। তুই মুখটা লেখা পড়া শিখিনি? না রে ভাই, আই গোটা মুখ তুই প্রতিবেলায় ঠেকা ছিলি। হ্যাঁ, আর ঠেলা দাঁড়াই। এ দাদু ভাই, হ্যাঁ একটা কথা বলবো। কি? আমি বলি তুমি পড়াশোনা করো। হ্যাঁ, ওই তার মধ্যে আমার একটু কাজ করে দাও। কি কাজ? কি কাজ? আমি অনেকক্ষণ ধরে তামাক খাইনি। হ্যাঁ, তুমি আমার একটু আগুনটা এনে দাও। আমি কচি নেন, আমি তামাক আনবো? আই যা বুনি যা। তো তামাক আনতে বলেছি, তো আমি আগুন আনতে বলেছি? আই আগুন আনতে পারবি না। যা ভাই যা। না যা বুনি যা। যা ভাই যা। এই আই যা বুনি যা। দে দে আগুন, দে 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 আগুন, দে নে সা চাই যে তোতে পড়াশোনা আমার দেবে খেতে। দাদু ভাই, এ দাদু ভাই, হাঁস কোটা খুঁজে না কেন? আমি খুঁজি নেন, হাঁস খুঁজে গিয়ে জলে একটু ভেজে দিয়ে মরে যাই। আই যা ফেসাই ফেসাই। পয়সা অলক্ষণের কথা মুখে আনতে আছে বাবা, যা না। আই যাবুনি। এই চবরা করিস ফের। আই যাবুনি। আই তাতে যা। নাই যাবুনি। আই আই চই চই পুরো খাবিয়া, কানের ধারে ব্যাঙের বাসা ঠিকই ধরে যা। আই আই চই চই পুরো খাবিয়া, কানের ধারে ব্যাঙের বাসা ঠিকই ধরে যা। তিন দেখি আনলে কেন আসিস কাছে, তিন দেখি আনলে কেন আসিস কাছে, হাতা তুই তুই আমার কানে আগুন দে। আগুন দেনে সা যাই যেতে, পড়াশোনা আমার দেবে খেতে। ব্যারিস্টার হবে শালা জজ করতে, যা বলি তাই কর সোনাকে। আগুন দে মুম্বাই, এরাও নাও।
বাবা রে এটা দোকানে জানা বাবা দু প্যাকেট লবণ আমার দোকান থেকে এনে দে আই কোচিন নাও আমাতে খালি ঘাটাবে আমার বাবা যা আই যাব রে আমার সোনা যা আই যাব রে বাবা ভম্বল কে বাবা একটু ঝপ করে হাঁটে জানা বাবা 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 পেটটা যন্ত্রণা হচ্ছে বড় যন্ত্রণা হচ্ছে মাই বাবা আই যাব রে দুটো ক্যাসেট টেলরে আই যাব রে বাবা হই আমি মারবি নি মানে কি করবি মারলাই মুখের করব মুখের কথা শিখে দিলে বদি রাই দে বদি রাই মুখের শিখেছি তোর কথা হলো যে ভুঁড়ির সঙ্গে মিলবি নি হ্যাঁ মিলবি ভুঁড়ি ভালো ভুঁড়ি ভালো দেখি দেখি ভুঁড়ি ভালো ছাই গাবি ছাই গাবি গার্ড ধরতে আইছে গার্ড ধরতে যে বলে যে বাবা কেন ছেড়ে দেই আই বলে কন্না মারো কত শিখে দিলে ছেড়ে ছেড়ে বাবা এ বাবা জানা বাবা আই ও রে ওই ছেলে নয় ছেলে যাও মারি একা চল অঙ্কটা ভুল হলে বুকে ধরে পড় তুই ছেলে নয় ছেলে যাও মারি একা চল অঙ্কটা ভুল হলে বুকে ধরে পড় ওই পড়লে ও বাসার না পড়লে আগুন দিনে সাজাই যে চেতে পড়াশোনা সবাই দেবে খেতে প্যারিসটা ভাবে শালা দজ পকেতে যা বলি তাই কর সন্না আগে তোকে আগুন দে যা বাবা যা আয় উনি শোনা বাবা এই তুই বাড়ি একটা নুড়বে ছেলে আজ সব কাজে নানা কিরে এই ছোট কাজগুলো কে করবে কাজের সময় নুড়বে ছেলে নুড়বে ছেলে তবে নুড়বে ছেলে একটা ঝাপ করে পেয়ে দে কে করবে হ্যাঁ করবে হ্যাঁ শক্ত হচ্ছে না এ বাবা তোর বাবা চল মার তাই বাচ্চা সেই বাচ্চা দেখো তোমার কিন্তু আমি খুব মার মার বলে দিচ্ছি এ বাবা এই ও সেই দুদিন পরে বিয়ে করতু না দুদিন আগে করবে থামো না বাবা তুমি থামো তো তুমি আদর কম দাও তোমার মতো বাজে লোক পৃথিবীতে একটাও নেই কি হচ্ছে আমি বাজে না কি করেছি তা তোর মা কার জন্য সাজে সেই গুলো না কাওতে তুমি এ বাবা যা না বাবা শোনা বাবা যা হ্যাঁ টাকা দে দু প্যাকেট লবণ দু প্যাকেট তোর কি আমার দুটো কাছে ট্যাবলেট নিবি দুটো কাছে ট্যাবলেট 5 টাকা বেশি করতে সেটা তো বলতে পারিস হ্যাঁ তুই আয় তাই বাচ্চা করা ছাড় ছাড় আয় থাম আয় যাই আমার 10টা হাঁস হ্যাঁ হাঁস মা তো নুন মা তোর গ্যাসের ট্যাবলেট ঠাকুরের আগুন আর আগুন ঠাকুর তোর হাঁস ওই আমার 10টা হাঁস হ্যাঁ বুঝতে পারতেছি তোরা কেউ আমার পড়তে দিবি নি তোরা সবাই মিলে দিবি আমার আচলা বা আই বই পড়ি না মাংস করবি সেটা বলো এ খাসি দাম বেশি মুরগির মাংস করবো দেখো মুরগির ওই পিছনের মাংস কিন্তু আমার চাই কি আশ্চর্য রান্না হয়ে গেলে দুজনে বাটি করে নে আর পুকুর পাড়ে বসে বসে খাই দেখো আমি তাকে থাকবে শুনি সেটা তো উনি আসবে আনো ও বাবা তা দেবে দেবে কি কেন আমার দাদু ভাইয়ের জন্মদিনে আমি এরকম বড় দেখে কেক নিয়ে আসবো ভালো দায়িত্ব না তো আর মা কি দেবে এই তোরা যা তুমি সাথে আমি দামি জিনিস দেবো সেটা কি আমি দেবো আশীর্বাদ তুমি কি দেবে আমি আমি প্রতি বছর জামা প্যান্ট দিই এ বছর একটা শেরওয়ানি দেবো আর আমি দেবো শুধু চন্দনের ফোঁটা চলো 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 সত্যি বলছি ওর মতো ছেলের মুখ দেখা উচিত নয় গো এই দরকার নেই ওর মুখ দেখতে হবে না কালকে থেকে তুই ওর পেছন দেখবি থামবে তুমি আদর করে দাও তো তোমার জন্য ছেলেটা রসদ চলে যাচ্ছে আপনার ছেলে যা ব্যবহার করেছে আমি নিহাত বাড়িতে পড়াতে যাই আমি মেনে নিলাম তার কাছে খাবার জিনিস চেয়েছে তার তোর জ্বালা ধরেছে ভগবান তুমি একটু থামো তো বাবা একটা ছেলে ভেবেছিলাম ওই ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে তা নয় সবার মাথা মাটির সঙ্গে মিটিয়ে দিচ্ছে একদম আমাকে ডাকতে হবে এতগুলো লোক আছো কেউ ডাকতে পারো আমাকে ডাকতে হবে আই হোমো আই কেক কাটবি পুজো আই জামা কাপড় পরিয়ে দিলা
চলাই সেবা আছে এখন দন্ত নিয়ে বসে আছে আমার যদি যেতে হয় না চামড়া গুলি না একদম এই হামল হামল তাড়াতাড়ি বেরিয়ে দাদু ভাই চন্দনে কই গো চন্দনে কই এই বাবা আমি চন্দনে পড়া কাকে দেব তুই বললা রে খোকা ফোটা দেব আমি খোকার চন্দনে কই গো চন্দনে কই আমার বুকে আগুন জ্বলে এ বুকে আগুন জ্বলে কেমনে বলো শো চন্দনে কই গো চন্দনে কই ফোটা দেব আমি ফোকা চন্দনে কই গো চন্দনে কই এ বাবা এ ভমল ভমল এই দেখ না দাদুরা কত বড় কেক নিয়ে এসেছে রে এ বাবা এ ভমল আমি আমি না এবছর তোর জন্য একটা শেরওয়ানি কিনে এনেছি রে বাবা তোকে বললে দারুণ মানাবে রে বাবা এ ভমল ঠিকানা সময় পেরিয়ে যাচ্ছে এ বাবা এ ভমল ও না ও না কথা বল ভমল কথা বল পূজনীয় বাবা মা ঠাকুমা ও ঠাকুরদা আমার প্রণাম নিয়ে আচ্ছা বলতে পারো একটা শিশুকে পড়তে বসিয়ে তাকে নানান কাজে ফরমাত করছো সে কাজ করবে না পড়বে বাবা মাস্টারমশাইয়ের কাছে আমার পরীক্ষা রেজাল্ট জানতে চাই মাস্টারমশাইয়ের কাছে কথা শুনি বাবা আমাকে বেদাম প্রহার করল শুধু তাই নয় বাবা আমাকে বললো তোর মতো ছেলের মুখ দেখার থেকে না দেখাই ভালো তাই আমার জন্মদিন আমার দেওয়া উপহারটা তোমাদের দিয়ে গেলাম আমাদের ভুলের জন্য আমার একমাত্র দাদু ভাই আমরা ছেড়ে চলে গেছি গো আমাদের ছেড়ে চলে ব্যবহার করবেন না গো তাহলে আমার একমাত্র দাদু ভাই কেমন আমাদের ছেড়ে চলে গেছে আপনাদের কেমন বুকটা ফাঁকা হয়ে যেতে পারে গো আপনাদের কেমন বুকটা ফাঁকা হয়ে যেতে পারে হ্যাঁ
হারিয়ে গেছে মানে রাত কে দেবে চুমা দুধের পাজুর দিয়ে দিল আমার দাদু সোনারি আমার দাদু সোনারি হারিয়ে গেছে মানে রাত কে দেবে চুমা দুধের পাজুর দিয়ে দিল আমার দাদু সোনারি আমার দাদু সোনারি চন্দনে কই গো চন্দনে কই ফোটা দেব আমি খোকা চন্দনে কই গো চন্দনে কই চন্দনে কই গো চন্দনে কই চন্দনে কই গো চন্দনে কই খোকা দাদু গো নমস্কার সুধী।